ডালিম যেসব জায়গা থেকে পানি নেমে গিয়েছে সেখানে কেমন পরিস্থিতি দেখছেন কতটা ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়েছে শম্প গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ির ঠলে ফেন ফুলগাজি সোনাগাজী সহ যে মানবিক বিপর্যয়কর বন্যা পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কিছুটা পরিত্রাণ হয়েছে ফেনীর ফুলগাজি পরশুরামের এবং ছাগলাইয়ার বিভিন্ন অংশ থেকে বানের পানি কমেছে আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ফেনি সদর উপজেলার কাজীবাগিও ইউনিয়নের একটি রাস্তা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও এই রাস্তায় হাঁটু পানি রয়েছে যেসব এলাকা থেকে বন্যার পানি কমেছে সেসব এলাকায় আমরা গিয়ে দেখেছি সেসব এলাকায় কিন্তু একদম রাস্তা ঘাট গড় বসতি সব জায়গায় কিন্তু এক ধরনের বিপর্যয়কর পরিস্থিতি চালু হয়েছে মানুষ যারা বন্যার থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে গিয়েছিল সেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়িঘরে যে দেখছে যে বাড়িঘরের একদম আসবাবপত্র থেকে শুরু করে রান্না করার সামগ্রী মানুষের শোবার ঘর এক লেপ তুষক বালিশ থেকে শুরু করে সব ধরনের যেসব জিনিসপত্র রয়েছে সব ধরনের জিনিসপত্র কিন্তু একদম নষ্ট হয়ে গেছে মানুষ মনে করেছিল যে আশ্রয় কেন্দ্র থেকে এসে তাদের ঘর বসতিতে থাকতে পারবেন কিন্তু থাকার মতো কোনো ধরনের পরিবেশ কিন্তু নেই আমরা দেখেছি যে একদম ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র খামারি বৃহৎ খামারি সব জায়গায় কিন্তু একদম বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ফেনীতে আমরা কথা বলেছি ফেনীর যে প্রাণী সম্পদ বিভাগ রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে যেমন বলেছেন ফেনীতে প্রায় তেইশ লক্ষাধিক হাঁস মুরগি কিন্তু এই বানের পানিতে মারা গেছে এবং চৌষট্টি হাজার গবাদি পশু মারা গেছে সর্বোপরি প্রাণী সম্পদ খাতেই ক্ষতির পরিমাণ তিনশো একানব্বই কোটি টাকার সম্পদের এছাড়াও ব্যবসা যে ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা ফেনীর যে বিপর্যয়কর বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির পরে বিভিন্ন ধরনের রোগ শোক দেখা দিয়েছে এই জেলায় তো এই ছিল ফেনীর কাজিরবাগ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম